नमस्कार देखছেন রিপাবলিক বাংলা বাংলার খবর কি নিয়ে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন বাংলার খবর মানে গ্রামগঞ্জের খবর, আপনার পাড়ার খবর, মেঠো পথের খবর, মফস্বলের খবর। বাংলার খবর মানে রাজনীতির খবর, রাজনীতির বাইরের খবর। কোচবিহার টু কাকদ্বীপ, দার্জিলিং টু দীঘা, পুরুলিয়া টু পেট্রোপল, আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে আমি সন্তু শুরু করছি বাংলার খবর কি। শুরুতেই যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে, হাবড়ার জিওলডাঙ্গা গাঙ্গুলি পাড়ায় চলল গুলি। মামা বাড়ি বেড়াতে এসে গুলিবিদ্ধ দুই যুবকের বাড়ি বর্ধমানের। জখমদের আরজিকর হাসপাতালে রেফার করা হয়েছে। এই মুহূর্তে সেই ছবি ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায়। মামা বাড়িতে এসেও গুলিবিদ্ধ দুই, এ যেন মিনাকার ছবি। মামা বাড়িতে এসে বোমা ডাকাতে উড়ে গিয়েছিল এক শিশুকন্যা। আরো বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবো। টিটপ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। টিটপ, এই যেন মিনাকার ছবি হাবড়াতে। দেখো, একদম তাই সন্তু, তুমি ঠিকই বলেছো। উত্তর চব্বিশ পরগনা জেলায় এবার হাবড়াতে গুলিবিদ্ধ দুই যুবক। তারা বর্ধমান থেকে বেড়াতে এসেছিল হাবড়াতে, এবং সেখানে এসেই মামা বাড়িতে বেড়াতে এসেই গুলিবিদ্ধ। কেন? কারণ যারা গুলিবিদ্ধ যুবক, তাদের বক্তব্য তারা মামা বাড়ির যে এলাকা, অর্থাৎ যে হাবড়া জিওলডাঙ্গা এলাকায় যেখানে মামা বাড়ি, তার পাশে একটি মেলা চলছে, পানিপুর ঐতিহ্যবাহী মেলা। সেই মেলা উপলক্ষে বেড়াতে এসেছিলেন এবং মেলা থেকে যখন মামা বাড়িতে যাচ্ছিলেন ঠিক তখনই বাইকে করে দুষ্কৃতীরা আসে এবং এসে তাদেরকে, অর্থাৎ দুই ভাই, তাদেরকে লক্ষ্য করে গুলি করা হয়। তবে কী কারণে গুলি করা হয়েছে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু চুরি করে দুই যুবককে উদ্ধার করে প্রথমে হাবড়া হাসপাতাল নিয়ে আসে এবং এই হাবড়া হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে কলকাতা আরজি করে স্থানান্তরিত করা হয়। তবে কেন গুলি করা হলো দুই যুবককে? তারা যারা বর্ধমান থেকে বেড়াতে আসলেন বা দুষ্কৃতী কারা, কিসের উদ্দেশ্যে তারা আসলেন এবং বাইকে করেছে, হেলমেট পরেছে এই দুই যুবককে গুলি করা হলো। পুলিশ কিছু বলছে কি কারণ রয়েছে কিনা? তবে কি কারণ দেখো, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু গোটা ঘটনা তদন্ত করছেন। এলাকায় যত সিসি ক্যামেরা রয়েছে সমস্ত কিছু খতিয়ে দেখছেন। পুলিশ এখনো পর্যন্ত তদন্ত করছেন কারা এসছেন, কেন আসলেন, কি উদ্দেশ্যে আসলেন। তবে এখনো পর্যন্ত পুলিশ কিন্তু কোনো সদুত্তর তারা দিতে পারেননি। তবে পুলিশ অন্য হয়ে খুঁজছেন গোটা এলাকা, পুলিশ এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছেন। তবে কি কারণে এই দুই যুবককে গুলি করা হলো, কেন গুলি করা হলো, এক্সক্লুসিভলি দেখাচ্ছি সেই ছবি রিপাবলিক বাংলা এই মুহূর্তে দর্শকরা দেখছেন। পাশাপাশি এই ট্রেচার দেখো, এখনো পর্যন্ত ট্রেচারে সেই একবার তাজা রক্ত যা ধোয়া হয়েছে এই হাসপাতালে, এই ট্রেচার থেকেই নিয়ে যাওয়া হয় দুই যুবককে। এই ট্রেচারে করে নিয়ে আসেন, এই ট্রেচারে করে হাবড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তারপরে হাবড়া থেকে আরজিকর স্থানান্তরিত করা হয়। তবে গোটা রাজ্যে যে চিত্র, একেবারে গুলি বোমার সেই রকম চিত্র কিন্তু আবার নতুন করে হাবড়াতে আবার সেই রং। মানুষের সুরক্ষায় এই প্রশ্নটাই তুলছেন গোটা বাংলার মানুষ। তারা বলছেন এ যেন বোমার পাহাড়, গুলির পাহাড়। বাংলার গোটা মানুষ তারা বলছেন কি হচ্ছে। আমাদের মহানগরী, আমার আপনার প্রত্যেকের ভালোবাসার মহানগরী, সেই মহানগরীর আইটি সেক্টরে রমরমিয়ে নীল ছবির ব্যবসা। ভাবতে পারছেন ভিডিওর লাইভ সম্প্রচার গা শিউরে উঠছে। এক তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার মিডলম্যান নারায়ণ দাস। এর আগেও এই অভিযোগে বিদ্ধ হচ্ছে মহানগরীর আনাচে কানাচে। নাম জড়িয়েছে বলিউডের প্রথম সারির প্রযোজকের। আবারও সেই একই অভিযোগ। তাহলে কি কোথায় প্রশাসনের নজরদারি? গাফিলতির অভিযোগ উঠছে। প্রশাসনিক গাফিলতিতেই মাথাচাড়া দিচ্ছে নীল ছবির ব্যবসা, প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এই গেস্ট হাউসের মধ্যেই নীল ছবির শুটিং হতো বলে অভিযোগ। সল্টলেকের এই অতিথিশালার আড়ালে দীর্ঘদিন ধরেই চলছিল পর্নোগ্রাফির রমরমিয়ে ব্যবসা। মহিলাদের অশ্লীল ভিডিও অনলাইনে ছেড়ে ব্যবসা করা হতো বলে অভিযোগ তরুণীর। অভিযোগ, অনলাইন অশ্লীল ভিডিও সহ বিভিন্ন গেস্ট হাউসে মেয়েদের পাঠিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল অশ্লীল র্যাকেট। মেয়েদেরকে এক একটা রুম দেওয়া হতো, সেখানে থাকতো, বলতো যেখানে থাকতে হবে, সব খাওয়া দাওয়া সব কিছু দেওয়া হবে, এভাবে বলে রাখা হতো। এবং 4-5 দিন ওখানে রাখার পরে ওদের যখন মনে কন্টেন্ট বানানো হয়ে যায়, দেন ওদের যে সব কিছু এ হয়ে যায়, দেন তারপর অন্য জায়গায় মেয়েদেরকে পাঠিয়ে দেওয়া হয়। ভিন রাজ্য থেকে তরুণীদের নিয়ে এসে ডেটিং সাইটের নামে নামানো হতো দেহ ব্যবসায়। রেস্টুরেন্টে কাজ করার পাশাপাশি চেইন সিস্টেমে নারায়ণ দাস দেহ ব্যবসা চালাচ্ছিল বলে অভিযোগ। নেপাল টাইপের মেয়ে, ওরা বলল যে ওদের এসকর্ট সার্ভিসের দিল্লি কেউ, মানে আপনার হরিয়ানা, ওখান থেকে এসছে। হরিয়ানার একটা মেয়েকে আমি দেখেছিলাম। তরুণীর আরও অভিযোগ, পুলিশের সাহায্য নিয়ে চলছিল দেহ ব্যবসা। অভিযোগের ভিত্তিতে মিডলম্যান নারায়ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। नारायण दास आछे एर संगे नारायण दास होच्छे एक्चुअली परिचालनार दायित्व आछे बाकी ओर उपरे अनेक बड़ बड़ माथा आछे किन्तु शुधुई कि नारायण दास घटनाय आर कारा जड़ित चक्रेर चाइदेर खोजे तदंत शुरू करेछे विधाननगर गोयेन्दा शाखार पुलिस किन्तु केनो बार बार दुष्कृति कार्यकलापे नाम उठे आसछे सल्टलेकेर कखनो सल्टलेकेर गेस्ट हाउसे बान्धबीके हत्यार अभियोग आबार कखनो गेस्ट हाउसे रमरमिये देह व्यवसार अभियोग सल्टलेके पुलिसेर नजरदारी कोथाय सल्टलेक थेके आनंदमोहन झार रिपोर्ट रिपब्लिक बांगला একদিকে যখন নীল ছবির ব্যবসা মাথাছাড়া দিচ্ছে তখন নিয়োগ দুর্নীতিতে চুরিতে উঠে আসছে নারী যোগ ভাবতে পাচ্ছেন চাঞ্চল্যকর সব তথ্য তদন্তকারীদের হাতে চাকরি চুরির কালো টাকা নাকি সিনেমাতেও খাটানো হতো তদন্তে আগেই নাম উঠে এসেছে শাসক ঘনিষ্ঠ এক অভিনেত্রীর এবার ইডির রাডারে টালিগঞ্জের আরও এক উঠতি অভিনেত্রী নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই তদন্ত প্রক্রিয়া উঠে এলো চাঞ্চল্যকর তথ্য দুর্বল ঘোষের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া নথি এবং তার পাশাপাশি তদন্ত প্রক্রিয়া এতদিন যে সমস্ত তথ্য উঠে এসেছে টাকা লেনদেনে সেই সমস্ত বিষয় ফরেন্সিক অডিট করায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই ফরেন্সিক অডিটে উঠে এসেছে অর্পিতার ফ্ল্যাটে অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে যে টাকা উদ্ধার হয়েছিল সেখানে কুন্তল ঘোষের টাকা ছিল ইতিমধ্যেই তার প্রমাণ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা একই সঙ্গে কুন্তল যে ৩০ কোটি টাকা পেয়েছিল সেই ৩০ কোটি টাকার ফরেনসিক অডিট করানো হয় সেই ফরেনসিক অডিটেও পরিষ্কার যে কুন্তল এই টাকা কোথা থেকে পেয়েছিল সেই সংক্রান্ত নথিও ইতিমধ্যে ইডির কাছে এসে পৌঁছে গিয়েছে তার পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য যারা প্রভাব খাটিয়েছিল তাদেরকে খুশি করার জন্য নানা রকমের ভেট পৌঁছে দিত কুন্তল 2018 থেকে 2020 সাল পর্যন্ত দুটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট খোলেন কুন্তল ঘোষ এই দুই অ্যাকাউন্টে ৬.৫ কোটি টাকা নগদ জমা করা হয়েছিল আর তার পরবর্তী ক্ষেত্রে বিভিন্নভাবে সেই টাকা সেখান থেকে সরিয়ে দেওয়া হয় সেই অ্যাকাউন্টে তথ্য জোগাড় করেছে ইডি যে এই নিয়োগ দুর্নীতিতে যে টাকা উঠে এসেছিল সেই টাকা কিন্তু টলিউডের ক্ষেত্রেও খেটেছিল এবং সেক্ষেত্রে একটি প্রোডাকশন হাউস সেই প্রোডাকশন হাউসের নামও কিন্তু উঠে এসেছে যেখানে কুন্তল এবং শান্তনু দুজনের যোগই কিন্তু স্পষ্ট দুজনেই কিন্তু এই প্রোডাকশন হাউসের অংশীদার ছিলেন কুন্তল শান্তনু সহ আর কারা কারা ছিল এই র্যাকেটে তারও কিন্তু খোঁজ চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা 2011 থেকে 2023 12 বছর আগেকার অভিশাপ নেতাই আজও কাঁপে সেদিনের গণহত্যার আতঙ্কে সেই ঘটনায় যারা মূল অভিযুক্ত সেই ডালিম পান্ডে সেই তপনদেরা ৮ বছর পর জামিন পেয়েছে আর তাতেই উচ্ছ্বসিত বাম শিবির রীতিমতো গণহত্যায় অভিযুক্তদের বীরের সংবর্ধনা দেওয়া হয়েছে আর যা দেখে ক্ষোভে ফুঁসছে আক্রান্তদের পরিবার তারা বলছেন এত বছরেও মেলেনি চাকরি মেলেনি ক্ষতিপূরণ পার্টির तरफ থেকে অনেক কিছু বলেছিল তার তো কিছুই দেখতে পায় না যারা এরপর সাক্ষী যারা আছে তাদের তো ভয় একটা থাকবে সাক্ষী দিতে যাব কিভাবে আমাদের পেছনে তো কেউ নাই কোনো পার্টির লোক নাই কোনো নেতা নাই কোনো মন্ত্রী নাই আমি আছি তোমার পাশে অমুক পান্না তুষটা কিন্তু আমরা কি অন্যায় করলাম 2011 সালে 7ই জানুয়ারি নেতায়ে গণহত্যা 4 মহিলা সহ 9 জনের মৃত্যু হয়েছিল গুলিতে আহত হয়েছিলেন আরও 28 জন 8 বছর পর নেতায় গণহত্যায় মূল অভিযুক্ত ডালিম পান্ডে তপন দেরা জামিনে মুক্তি পেয়েছেন অনুজের জামিন পাওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা আর এতেই নিরাপত্তাহীনতায় ভুগছেন নেতায়ের ক্ষতিগ্রস্তরা ওরা আসে ওরা যে বেরিয়ে আসছে ওরা তো এইবারে আমরাকে ফলো করবে আমরা তো সাক্ষী আছি তাহলে তো আমাদের অবস্থা যে কি করবে আমাদের ছানাপোনা নিয়ে ঘরে বাস করা দায় হয়ে যাচ্ছে রাতের ঘুম চলে যাচ্ছে ওরা তো কাল এসে আমরাকে কাটবে 2011 সালের গণহত্যা নারকীয় সেই ঘটনার দগদগে ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন আক্রান্তরা কেউ নিজের শরীরে কেউ নিজের স্মৃতিতে গুলিতে যারা আহত হয়েছিলেন সেই গ্রামবাসীরা এখানে রয়েছেন সেদিন কি ঘটনা ঘটেছিল আপনার কোথায় লেগেছিল ये हथियार ये आएगा এই জায়গাতে গলার এখানে হ্যাঁ ওখানে আছে এখন হাতে হাতে হংস রায় শুধু একা নন এইভাবেই আক্রান্ত হয়েছিলেন 28 জন নৃশংস সেই গণহত্যার পর পার হয়েছে বেশ কয়েক বছর আহতরা বলছেন তাদের কোনো সুরাহা হয়নি আমি যেটা সত্যি সেটাই বলছি চাকরি দেব প্রত্যেক বছর তাহলে বলার দরকার কি ফলাও করে স্টেজে এত বলার দরকার কি হ্যাঁ আমি আছি তোমাদের পাশে অমুক ফান্না তুস্কা কিন্তু আমরা কি অন্যায় করলাম হ্যাঁ যে আজও পর্যন্ত তার কোনো সুরাহা হলো না প্রত্যেক বছর কাগজ না এত হায়রান আজখান চলো আজ সেখান চলো আজ কলকাতা চলো আমরা পয়সা গাঁটের পয়সা খরচা করে আজ মিটিং মিছিল সব জায়গায় যাচ্ছি কিন্তু তার প্রতিফলে যে তোমরা মরো যারা গ্রামবাসী রয়েছেন তারা রীতিমতো ক্ষুব্ধ রয়েছেন কারণ বারবার প্রতিবার মুখ্যমন্ত্রী চাকরি পরিবার আহতদের পরিবার পিছু চাকরি দেবার আশ্বাস দিল সেই চাকরি এখনো পর্যন্ত জোটেনি আলাদা করে কোনো বিশেষ প্যাকেজও ঘোষণা করা হয়নি তাদের জন্য ভিডিও জার্নালিস্ট শম্ভুনাথ পালের সঙ্গে সুখেন্দু সরকার রিপাবলিক বাংলা নেতাই মুখ্যমন্ত্রীর একটা মন্তব্যে ক্ষোভে ফুঁসছেন মতুয়ারা কেন কারণ মতুয়াদের ধর্মগুরু নাম নিয়ে তিনি যেটা বলেছেন নাম বলতে গিয়ে যেটা বলেছেন তার জন্য ক্ষোভে ফুঁসছেন তারা আজও জেলায় জেলায় অব্যাহত প্রতিবাদ বিক্ষোভ ডঙ্কা কাঁসির ধ্বনি সহ বিক্ষোভ কোথাও আবার রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন মতুয়ারা ডঙ্কা কাশি পতাকা নিয়ে রাস্তা অবরোধ মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষোভে ফুঁসছে মতুয়ারা রাস্তায় দণ্ডি কেটে চলছে প্রতীকী আন্দোলন হাতে পোস্টার পতাকা নিয়ে মিছিল যশোর রোড অবরোধ করে আন্দোলনে সামিল মতুয়ারা ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরে গোটা মতুয়া সমাজ উত্তাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য আবার গোটা মতুয়া সমাজের একটাই বক্তব্য তাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে সশরীরে ধর্মীয় পীঠস্থান মতুয়াদের ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আসতে হবে এবং সেখানে এসে সশরীরে ক্ষমা চাইতে হবে আমাদের জাতির পিতা আমাদের বাবা হরিচাঁদকে যে অপমান করেছে তার কোনোদিন ক্ষমা নেই ততদিন না আমাদের এই ঠাকুর বাড়ি ক্ষমা প্রার্থী না হবে এতদিন আমাদের এই আন্দোলন চলবে বারাসাত ব্যারাকপুর রোডের উপর নীলগঞ্জ ব্যাংক মোড়েও এদিন বিক্ষোভ দেখায় মতুয়ারা আন্দোলনের আজ উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরেও শ্যামনগরের বাসুদেবপুর মোড়ে ডঙ্কা বাজিয়ে দীর্ঘক্ষণ প্রতিবাদে সামিল মতুয়ারা আমরা বৃহত্তর আন্দোলন থেকে এগিয়ে যাব পশ্চিমবঙ্গ তথা পূর্ববঙ্গ পৃথিবীর বিভিন্ন জায়গায় মতুয়ারা যেখানে বিস্তীর্ণ হয়ে আছেন সমস্ত জায়গায় বৃহত্তর আন্দোলন দিকে এগিয়ে যাব আমরা নিশান ডঙ্কা কাশি বাজিয়ে অশোকনগর থানাতেও এদিন বিক্ষোভ দেখায় মতুয়ারা নদিয়ার তৈবিচারায় ডঙ্কা কাশি বাজিয়ে প্রতীকী আন্দোলনে সামিল হন মতুয়ারা হাতে পতাকা ব্যানার নিয়ে ধিক্কার মিছিল কল্যাণীতেও আন্দোলনে সামিল হন মতুয়ারা দত্তপুলিয়া থেকে রানাঘাট যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করেও বিক্ষোভ দেখায় তারা রিপাবলিক বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠেছে মতুয়া সমাজ কিন্তু শাসক দলের নেতা মন্ত্রীদের মুখে বেফাস মন্তব্য অশালীন মন্তব্যের শেষ নেই ফের শাসক মন্ত্রীর মুখে হুমকির সুর কাকে দিচ্ছেন কি বলছেন অশালীন মন্তব্য করছেন কাঠগড়ায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে অশালীন আক্রমণ পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই যে বিরোধী দলের নেতা কি নাম শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা চুলের সমান না ফের তৃণমূলের মন্ত্রীর মুখে অশালীন মন্তব্য উদয়ন গুহর নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা আগামী 8ই ফেব্রুয়ারি কোচবিহারের মাথাভাঙায় সভা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারই প্রস্তুতি সভায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা চুলের সমান না এখানে মহিলারা আছে ছেলেরা আছে আমি তাই চুলের কথা বললাম না হলে অন্য কথা বলতাম বর্বর লোক বাবাকে ভাঙিয়ে খেয়েছে ওই জন্য এনএইচআরসি ওকে গুন্ডা স্ট্যাম্প দিয়েছে হাইকোর্টের নাম দিয়েছিল तीनहाटा दो नम्बर ब्लॉकेर कर्मी सभा थेके बिरोधीदेर मारेर निदानो दिलेन उदयन। तृणमूलेर कोनो कर्मीर माथाय यदि आघात पड़े सेई हाथ जाते आर जोड़ा ना लागे सेई व्यवस्था तृणमूलेर कर्मी पाल्टा जवाब दिएछे बीजेपीओ। उदंग होच्छेन आस्तो एकटा भेड़ा यदि एत बड़ मापेर नेता हन आमी बोलबो जे दले छिलेन फरबके छिलेन सेई फरबके गिये आपनि एई भाषणगुली झाड़ुन ताहले बुझते पारबो आपनि कत बड़ बापेर बेटा। যেখানে পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে করার দাবি করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব সেখানে রাজ্যের শাসক নেতার মুখেই মারের নিদান। দলনেত্রীর কথা কি আদৌ কানে তুলছেন দলের নেতারা? কিংশুক দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, শাসক দলের বেলাগাম দুর্নীতি। আজকে গিয়েছে ১০০ দিনের কাজ। রবিবারও জেলায় জেলায় কেন্দ্রীয় দল। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে কেন্দ্রীয় দলকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালো তৃণমূল সমর্থকরা। কিন্তু একবার ভাবুন, যদি দুর্নীতির কারণে ১০০ দিনের কাজ বন্ধ হয়ে যায় দায়টা কার? অন্যদিকে উত্তর ২৪ পরগনার বাগদাতেও দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় দল কেন আসতে হচ্ছে? কারণ দুর্নীতি হয়েছে। কোথায় হয়েছে? ১০০ দিনের কাজ। लोग 100 दिन का काम कर रहा है। हाँ। पैसा का बंदोबस्त कीजिए। हाथ जोड़ करे केंद्रीय दलेर काछे मिनती, 100 दिनेर टाका दिए दिन। कि मने होच्छे एरा ग्रामबासीर प्रतिनिधि? दाड़ान केंद्र सरकार जय बांग्ला চিনতে পারছেন? হ্যাঁ, ঠিক ধরেছেন, ইনি শাসক দলের সমর্থক। সাপ হয়ে দংশাও ওঝা হয়ে ছাড়ো। যে শাসক দলের বেলাগাম দুর্নীতির কারণে ১০০ দিনের কাজের টাকা আটকে গিয়েছে তারাই এখন সেই টাকা আবার চালু করার জন্য আবেদন করছেন। এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। অন্যদিকে বাগদা ব্লকের সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতেও এদিন পৌঁছলো কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেখানেও কেন্দ্রীয় দলের কাছে অভাব অভিযোগ জানালো গ্রামবাসী। তবে ঘিরে ধরে নয়, শৃঙ্খলা মেনে একে একে। ১.৫ বছর কাজ করেছি, ১.৫ বছর টাকা পাই না। কত টাকা পাই? প্রায় ১৫-১৬ হাজার টাকা পাবো। হ্যাঁ, আমরা বললাম টাকা আমরা প্রায় ১.৫ বছর পাই না। আমরা জব কার্ডের টাকা ১.৫ বছর পাই না। আবাসের বাড়ি থেকে ১০০ দিনের কাজ। ভোটের আগে দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসক দল। জেলায় জেলায় বঞ্চনা আর অত্যাচারের অভিযোগ। পঞ্চায়েত ভোটে দুর্নীতির বিরুদ্ধে কি রুখে দাঁড়াবে মানুষ? সুদীপ্ত দাস ও টিটা বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নিয়োগ দুর্নীতিতে যখন তোলপাড় গোটা রাজ্য, যখন যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছেন 700 দিনের বেশি, ঠিক তখনই শিক্ষিকার অভাবে ভুগছে গোঘাটের লকুন্ডা গার্লস জুনিয়র হাইস্কুল। শিক্ষিকার সংখ্যা মাত্র 3। বাংলা মাধ্যম বিদ্যালয়ে বাংলারই শিক্ষিকা নেই, আরও অনেক বিষয়ের শিক্ষিকা। একদিকে দিনের পর দিন রাস্তায় বসে রয়েছেন চাকরি প্রার্থীরা, আর অন্যদিকে শিক্ষক শিক্ষিকার অভাবে ভুগছে গ্রামের স্কুলগুলি। প্রতিদিনই যেন আরো প্রকট হচ্ছে রাজ্যের শিক্ষার কঙ্কালসার চেহারা। দেখুন, প্রায় 700 দিন ধরে রাস্তায় যোগ্যরা। চাকরির দাবিতে বিক্ষোভ চলছেই। হকের দাবিটার কতদিন পথে পড়ে থাকতে হবে জানেন না ওরা কেউ। এ তো গেল মুদ্রার এপি। মুদ্রার ওপির দেখতে গেলে আপনাকে যেতে হবে গ্রামে, যেখানে শিক্ষকের অভাবে ধুঁকছে স্কুলগুলি। গোঘাটের প্রত্যন্ত নকুন্ডা গ্রামে জুনিয়র গার্লস হাই স্কুলে শিক্ষিকার সংখ্যা মাত্র 3। বাংলা মাধ্যম বিদ্যালয়ে বাংলারই শিক্ষক নেই। সংস্কৃত, অঙ্ক, জীবনবিজ্ঞান, পদার্থবিদ্যা নেই, এর তালিকায় যেন শেষই নেই। আমাদের বাংলা টিচার নেই, সংস্কৃত নেই, ম্যাথ নেই, লাইফ সায়েন্স এন্ড ফিজিক্যাল সায়েন্স নেই। অফিসে জানিয়েছি আমরা, অফিস বলছে দেব, হবে টিচার এলে। শিক্ষার অভাবে ক্লাস ঠিকঠাক হয় না। ও মা জিজ্ঞাসা করে যে रे आज कौन सबजेक्टे क्लास हो तो बोले माँ आज के एक कि दुटो क्लास हो। शिक्षिकार अभावे स्कूले बंद रयेछे कम्पिउटार क्लासो अजत्ने पड़े रयेछे कम्पिउटार क्लास। एकबारे नेबारिंग स्कूल एक समय एक घंटा स्कूलटा चलतो आमार विद्यालये टीचारও বাইরে চলে গেছেন তার শর্তে অধিকাংশ टीचारদের আমরা প্রায় 6 জন टीचारेर অ্যালটমেন্ট করেছি বিদ্যালয়টা বেঁচে থাকুক অন্তত গ্রামে। শিক্ষিকার অভাবে এক সময় বন্ধ হতে বসেছিল স্কুলটি সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় এলাকারই নকুন্ডা কাপ্তায়নি উচ্চ বিদ্যালয়। निजेদের स्कूल থেকে শিক্ষক পাঠিয়ে আপাতত পড়াশোনা চলছে স্কুলটিতে। একদিকে দিনের পর দিন রাস্তায় বসে চাকরি প্রার্থীরা অন্যদিকে শিক্ষক শিক্ষিকার অভাবে ভুগছে গ্রামের স্কুলগুলি। প্রতিদিনই যেন আরো প্রকট হচ্ছে রাজ্যের শিক্ষার কঙ্কাল সারছে ধারা। পূর্ব বর্ধমান থেকে সৌরভ রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।